একাত্তর সালে বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা চীনের মতো বড় রাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশ ও মুক্তিকামী বাঙালির মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় সেই বৈরি বৈশ্বিক রাজনীতিতেও মিত্ররাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য গোটা দুনিয়ায় কূটনৈতিক তৎপরতা চালিয়ে আরও ছোট বড় বন্ধুরাষ্ট্র জোগাড় করেন তার একটি দেশটির তৎকালীন সামরিক সরকার প্রেসিডেন্ট ব্রোজ টিটো বাংলাদেশকে সমর্থন জানান এবং ভারতে বাংলাদেশের এক কোটি শরণার্থীর প্রতি সহযোগিতার হাত বাড়ান উনিশশো একাত্তর সালের ষোলোই অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে দুদিনের ভারত সফরে নয়াদিল্লি পৌঁছান যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ টিটো একই দিন বিকেলে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে আড়াই ঘন্টা হয় বৈঠক বাংলাদেশে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা সম্পর্কে বিস্তারিত প্রেসিডেন্ট টিটোকে জানান ইন্দিরা অন্যদিকে ভারতের বিরুদ্ধে দখলদার পাকিস্তানের এদেশীয় দালালদের বিশোদ্গার ও হুমকি অব্যাহত থাকে একাত্তরের এদিন ঢাকায় জনসভা করে পাকিস্তান সামরিক সরকারের দালাল দল জামাতি ইসলামী দলটির এদেশীয় প্রধান গোলাম আজম জনসভায় বলেন বিশ্বকে একত্রিত করে ভারত পূর্ব পাকিস্তান স্বাধীন করে দিয়ে যাবে তাদের এমন ভাবনা বর্জন করতে হবে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ আর অখণ্ড পাকিস্তানকে কখনোই আলাদা করা যাবে না কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা